বিসিএস পররাষ্ট্র ক্যাডার হয়েছেন, পাবলিক সার্ভিস কমিশনে যে ভাইভাটা দিয়েছিলেন 43তম বিসিএস এ, সেটি সম্পর্কে যদি বলতেন। একটু মানে স্যার অপ্রাসঙ্গিক কিছু কথা বলি, তো 43তম বিসিএস রিটেন যখন আমি দেই তখন হচ্ছে 40তম বিসিএস এ আমি অলরেডি আমি লাইভস্টক ক্যাডারে সুপারিশ প্রাপ্ত, তো 43তম বিসিএস আমার বোথ ক্যাডারে অ্যাপ্লাই করা ছিল, সে কারণে আমার মানে পুনরায় লাইভস্টক ক্যাডারে যে টেকনিক্যাল সাবজেক্টের পরীক্ষা সেটা আমি সিরিয়াসলি দিতে চাই নাই, কারণ সিরিয়াসলি দিলে যেটা হবে যে টেকনিক্যাল ক্যাডারে পাশ আসবে, তখন হয়তো বা আবার যদি এমন হয় যে আমি আবার টেকনিক্যাল ক্যাডারে পুনরায় রেকমেন্ডেড হয়ে যাই, তো এই ভাবনা থেকে আমি যেটা করলাম যে টেকনিক্যাল ক্যাডারের যে পরীক্ষা সেটা আমি জাস্ট অ্যাটেন্ড করি, মানে ফাঁকা খাতা জমা দিয়েছি লিটারেলি। তো আমার ধারণা ছিল টেকনিক্যাল সাবজেক্টে মানে যদি আমি জিরো পাই, লিটারেলি জিরো পাই, তবে হয়তো বা শুধুমাত্র জেনারেল ক্যাডারে আমার ভাইবা চলে আসবে, টেকনিক্যাল ক্যাডারে মানে টেকনিক্যাল সাবজেক্টে ফেল দেখাবে। কিন্তু পরবর্তীতে মানে আমি জানতে পারি যে পিএসসি এর একটি রুলস হচ্ছে ওনারা কোনো সাবজেক্টিভ পাস বলতে মানে ওনাদের সিস্টেমের মধ্যে কোনো কিছু নেই, মোট 900 নম্বরের মধ্যে 450 পেলেই হচ্ছে পাস যদি কোনো সাবজেক্টে, তবে 30% এর নিচে মার্ক আসে তাহলে সেক্ষেত্রে মানে ওই সাবজেক্টের নম্বর কাউন্ট করা হয় না, তবে কোনো সাবজেক্টে কেউ যদি 0 পেয়েও 900-তে 450 পায় তার মানে সে হচ্ছে পাস, সিস্টেমটা ওনাদের এরকম। তো আমি ধরে নিছিলাম যে আমি হয়তো টেকনিক্যাল ক্যাডারে ফেল করব, মানে আমার শুধু জেনারেল ক্যাডারে ভাইবা আসবে, কিন্তু যেহেতু রিটেনটা বেশ ভালো হয় তো সেখানে একটা ড্রামাটিক ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমার টেকনিক্যাল সাবজেক্টে হয়তো বা 0 পেয়েও আমার বোথ ক্যাডারে পাস আসে। মানে এটার কারণটা আমি একটু ব্যাখ্যা করি, টেকনিক্যাল ক্যাডারে পাশের যে শর্ত সেটা হচ্ছে বাংলা সেকেন্ড এবং বিজ্ঞান বাদে জেনারেল ক্যাডারের বাকি যে 700 নম্বর আছে সেই 700 এবং টেকনিক্যাল সাবজেক্টের 200, এই 900-তে 450 পেতে হবে তাহলে হচ্ছে টেকনিক্যাল মানে ক্যাডারে পাস। তো আমার ক্ষেত্রে যে ঘটনা ঘটে যে টেকনিক্যাল সাবজেক্টে আমি 0 পেয়েও বাকি যে জেনারেলের যে 700 বাংলা সেকেন্ড বিজ্ঞান বাদে ওই 700-তে আমার 450 প্লাস নম্বর চলে আসে, তো এখান থেকে আমি খুব কনফিডেন্ট হয়ে যাই যে আমার যেহেতু বোথ ক্যাডারে পাস আসছে একটি সাবজেক্টে 0 পেয়েও, তার মানে আমার রিটেনে নম্বর অনেক ভালো আছে, আমি 700-র মধ্যে বাংলা সেকেন্ড এবং বিজ্ঞান বাদেই 700-র মধ্যে 450 প্লাস পেয়েছি, এবং বাংলা সেকেন্ড এবং বিজ্ঞান সহ যদি নম্বর যোগ করা হয় সেটা হয়তো 570-80-এর নিচে হবে না, এটা আমি অনেকটা মানে সার্টেন ছিলাম। তো আমি রিটেনের পড়াশোনাটা অনেকটা মানে যতটা এফোর্ট দিছি তার চেয়ে বেশি আমার ছিল স্ট্র্যাটেজি, কিন্তু ভাইবার ক্ষেত্রে যে ব্যাপারটা হয় ভাইবাতে আমি মানে সত্যি বলতে অনেক বেশি এফোর্ট দেই, এটার মূল কারণ ছিল আমি যখন দেখতে পাই যে আমার টেকনিক্যাল মানে টেকনিক্যাল সাবজেক্টে ফাঁকা খাতা জমা দেওয়ার পরে বোথ ক্যাডারে পাস আসছে তখন আমি বুঝতে পারি যে আমার মানে রিটেনে মার্কস অনেক বেশি, তো এই কারণে ভাইবার প্রিপারেশনটা আমি অনেক ডেপথ থেকে নিয়েছি। কিন্তু আপনি যে কথাটা বললেন স্যার যে ভাইবার মানে অভিজ্ঞতা, তো আমার প্রিপারেশনের তুলনায় ভাইবার অভিজ্ঞতার কথা বলতে গেলে বলা চলে যে মানে তারা অনেক সুপারফিশিয়াল প্রশ্ন করছে, আমি অনেক ডেপথ পড়াশোনা করছি, আমি 4 মাস খুবই এফোর্ট দিছি ভাইবার আগে। তো এবার ভাইবা প্রসঙ্গে আসি, আমার ভাইবাতে মানে তারা হচ্ছে প্রথমে ঢোকার পরে কিছু নেগেটিভ কথা বলছে, স্যাররা অনেক ক্ষেত্রে আসলে সাইকোলজিক্যালি মানে সাইকোলজি টেস্ট করে, যেহেতু আমার ইতিপূর্বে পরপর আমি 2 বার ক্যাডারে রেকমেন্ডেড তাই আমি মনে করতাম যে আমার হারানোর কিছু নাই, আর রিটেনে লিটারলি 43তম বিসিএস এর প্রশ্নটা একটু কঠিন হয়, অন্যান্য বিসিএস থেকে হয়তো বা 10-20 নম্বর কম লাগবে এমনটাই সবাই বলতেছিল, তো এই কারণে আমি ধরে নিছি যে আমার যদি রিটেনে 570-580 প্লাস থেকে থাকে তার মানে ভাইবাতে যদি আমি অ্যাটেন্ডও করি মানে 110 পাই তাও হয়তো বা আমার মিনিমাম অডিট ট্যাক্স এই জাতীয় কোনো ক্যাডার আসার কথা মিনিমাম, আর যদি ভাইবাটা মানে খুব ভালো হয় তাহলে যে কোনো কিছুই হতে পারে। তো যাই হোক আমি ভাইবা প্রসঙ্গে বলতেছিলাম যে তারা ঢোকার পর আমাকে প্রথমেই বলতেছে আপনি তো পরপর 2 বার ক্যাডারে রেকমেন্ডেড আবার আসছেন ভাইবা দিতে আর কয়টা পোস্ট নষ্ট করবেন, একদম ফার্স্ট কথাটাই স্যার ছিল এটা। তো আমি সাথে সাথে একটা স্মাইল দেই, কিন্তু মানে চেয়ারম্যান স্যার হয়তো বা আমার এক্সপ্লেনেশনটা শুনতে চাচ্ছিল না, উনি আসলে এক্সপ্লেনেশন করার সুযোগ দেনি, উনি অন্যান্য প্রশ্নে চলে গেল, উনি আমাকে আস্ক করলো যে আমি কেন সেকেন্ড চয়েস পুলিশ দিয়েছি, যদি আমার ফার্স্ট চয়েস বিসিএস ফরেন থেকে তারা প্রথমে কোনো প্রশ্ন করে নাই, পুলিশ কেন চয়েস দিলাম সেটা সম্পর্কে জানতে চাইলো, তারপর আমাকে জিজ্ঞেস করলো লাইভস্টক ক্যাডারে মানে জব করে কেমন লাগতেছে, কোথায় পোস্টিং, তো প্রসঙ্গে আমি ওই এই প্রসঙ্গে বললাম যে চট্টগ্রামে পোস্টিং, তারপর তারা ওই সময় যেহেতু কর্ণফুলী টানেল উদ্বোধনের ব্যাপারটা ছিল
তো কর্ণফুলী টানেল সম্পর্কে মানে আদ্যপ্রান্ত অনেক প্রশ্ন করে। সেখান থেকে তারা মানে চট্টগ্রাম, মানে আমার ভাইবার মূল বিষয়টা ছিল চট্টগ্রাম, চট্টগ্রামে পোস্টিং হওয়ার কারণে। তারপর তারা মানে কক্সবাজার সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করে, ফাইনালি সেন্ট মার্টিন সম্পর্কে প্রশ্ন করে, তারপর ব্লু ইকোনমি থেকে প্রশ্ন করে। আর ফরেন রিলেটেড প্রশ্ন আসলে আমার খুব কম ছিল, মানে ফরেন অ্যাফেয়ার্স আমি কেন চয়েস দিছি এই প্রশ্নটা ছিল, এবং ওয়ার সিভিল ওয়ারের মধ্যে ডিফারেন্স কি এই প্রশ্নটা ছিল। তো মোটামুটি ভাইবার আমি 70% 60% অ্যারাউন্ড হচ্ছে ইংলিশে ফেস করছি, আর আমি মোটামুটি প্রিপেয়ার ছিলাম। আমার মানে ইংলিশে প্রনাউন্সিয়েশন বা হচ্ছে কথা বল স্পিকিং সবকিছুই মানে মোটামুটি ঠিকঠাক ছিল, যথেষ্ট লাউডলি কথা বলছি, আর দুই একটা প্রশ্ন সিলি প্রশ্ন, খুব মানে ডেপথ প্রশ্ন বলা চলে না, আমি পারি নাই, সেগুলো বিনয়ের সাথে সরি বলছি। আর বাদ বাকি প্রশ্নগুলো আমার মনে হয়েছে তাদের সাথে কনভারসেশন করে যে তারা মোটামুটি প্লিজ ছিল, আমি যেরকম আনসার দিচ্ছি তারা হয়তো বা মানে নিচ্ছে, আনসার নিচ্ছে, তাদের এক্সপ্রেশন দেখে আমার এটা মনে হচ্ছিল। তো ফাইনালি মানে আমাকে বললো যে ঠিক আছে। সময়ের লেংথ কতক্ষণ ছিল? আমি যে বোর্ডে ভাইবা দিছি, আমি প্রসঙ্গত নামটা বলতেছি না, কিন্তু ওই বোর্ডে কমনলি যেটা হয়, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ওনারা 12-13 মিনিটের মতোই রাখে একেবারে প্রথম থেকে। অনেক বোর্ডে হয় 20-25 মিনিট, কিন্তু ওনাদের বোর্ডে আমি এই ব্যাপারটা খেয়াল করছি সবাইকে 12-13 মিনিট করেই রাখছে, আমার আগে যারা ছিল বা পরে যারা ছিল। 12-13 মিনিটের মতো, রাইট? জি স্যার।